নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজ সূর্যগ্রহণ শেষ হলো। আগামী 15 দিন পর থেকে জগন্নাথ দেবের কৃপায় এই 6টি রাশির জীবনে চমৎকার হতে চলেছে। কোন সেই 6টি রাশি তা জানতে ভিডিওটি পুরো দেখুন। বেশি দেরি না করে আসুন শুরু করা যাক। জগন্নাথ দেব, হ্যাঁ বন্ধুরা, জগন্নাথ হচ্ছেন জগতের নাথ, অর্থাৎ তিনার ইচ্ছাতে এই জগৎ দুনিয়া চলছে। যারা পুরী গেছেন তারা নিশ্চয়ই জগন্নাথ দেবের দর্শন করে এসেছেন। জগন্নাথ দেবের কৃপা পাওয়া চারটিখানি ব্যাপার নয়, কিন্তু এই 6টি রাশি জগন্নাথ দেবের কৃপা পেতে চলেছে এবং যার ফলে এই 6টি রাশির জীবনে চমৎকার ঘটতে চলেছে। কোন সেই 6টি রাশি তা আমি ভিডিওতে বলতে চলেছি। তো প্রথম যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে জগন্নাথ দেবের কৃপা আপনি পেতে চলেছেন এবং যার ফলে আপনার জীবনে চমৎকার হতে চলেছে। এরপরের যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন তাহলে জগন্নাথ দেবের কৃপা পেতে চলেছেন এবং যার ফলে আপনাদের জীবনে চমৎকার হতে চলেছে। এরপরে যে 3 নম্বর রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে জগন্নাথ দেবের কৃপা আপনি পেতে চলেছেন এবং যার ফলে আপনাদের জীবনে চমৎকার হতে চলেছে। এরপরের যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে জগন্নাথ দেবের কৃপা পেতে চলেছেন এবং যার ফলে জীবনে চমৎকার হতে চলেছে। এরপরের যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে তুলারাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলারাশির জাতক বা জাতিকা হন তাহলে জগন্নাথ দেবের কৃপা আপনি পেতে চলেছেন এবং যার ফলে আপনাদের জীবনে চমৎকার হতে চলেছে। এরপরের যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যারাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যারাশির জাতক বা জাতিকা হন তাহলে জগন্নাথ দেবের কৃপা আপনি পেতে চলেছেন এবং যার ফলে আপনাদের জীবনে চমৎকার হতে চলেছে। তাই সকলে প্রথমেই যে রাশিগুলির কথা আমি বললাম সেই রাশিগুলি অবশ্যই কমেন্টস বক্সে জয় জগন্নাথ এটি অবশ্যই লিখবেন। এবার আসি কী কী দিকে আপনাদের চমৎকার হওয়ার সম্ভাবনা রয়েছে। আকস্মিক আপনাদের অর্থ আসার সম্ভাবনা রয়েছে, এর পাশাপাশি চাকরি পাওয়ার একটা সুবর্ণ সুযোগ কিন্তু আপনাদের হতে চলেছে। এর পাশাপাশি পৈতৃক সূত্র থেকে বা শ্বশুরালয় থেকে আপনারা সম্পত্তি পেতে চলেছেন এবং লাস্ট অফ অল লটারি থেকে আপনারা অর্থ পেতে চলেছেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।